taken আপনার কালাম পাবো. You have taken two media. আপনি দুইটি ওসিলা নিলেন, দুইটা মাধ্যম নিলেন. আপনার কালাম কি আপনি পাচ্ছেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশাহ চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ. আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল, তারপরে মহানবী. আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল, তারপরে ঈসা আলাইহিসসালাম. আপনার জবুর পাই প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিসসালাম. আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল, তারপরে মূসা কালিমুল্লাহ. আপনি কেন দুইটা উসিলা নিলেন, দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন, আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা? ওগো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, আই হ্যাভ টেকেন টু মিডিয়াস, ও মাই বান্দা, ইউ প্লিজ টেক ওয়ান মিডিয়া। আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না, উইদাউট আদম পাবে না। ডাইরেক্ট ডাক দিবে, ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাসালের 16 নম্বর আয়াত খুলো। শয়তান বলতেছে, ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি। আল্লাহ খুশি হয়ে বললেন, উসজুদু লিআদামা, আদমকে সেজদা দাও, আমাকে যখন তুমি ভয় এবং বিশ্বাস করো, এইবার তুমি আদমকে সেজদা দাও। উসজুদু লিআদামা, ডাউন টু ইওর হেড টু আদম, তোমার তুমি সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা আজাজিল, আজাজিল দিলেন না। তাই আজাজিলের নাম কি হয়ে গেল? ইবলিস। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস দিলেন না। ইবলিস কেন বললেন? বালাসা অহংকার, না অ্যাডজেক্টিভ, অহংকারী নাউন, বালাসার নাউন ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু ভাষায় বলে বালাসা অর্থ অহংকার, আর যে অহংকার করে তাকে বলে ইবলিস। ওয়াজাজিল, তুমি ইবলিস হয়ে গেলে, সেজদা দিল না। আল্লাহ বললেন, কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে? চারটি শব্দ, আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে অনেক উত্তম। এই অহংকার হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক ইবলিসকে লানতের তক্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। বেরিয়ে যাবার আগে বললেন, গো আল্লাহ, সেকেন্ড ক্লাস কথা ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না, ওটা ঘরে শুনেন কোনো সময় বা আমার বাড়ির যায়া, যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা। প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, একটু ক্লাসিফিকেশন তো আছে। সুতরাং এর চেয়ে উচ্চাটা আমি এখানে বলতে পারবো না। লালচের তক্তা নিবার পরে আজাজিল বললেন, ওগো আল্লাহ, 6 কোটি বছর আমি তোমার ইবাদত করেছি, এই ইবাদত করার পরে তুমি আমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলে, আজ আমি সামান্য একটু শুধু আদমকে সেজদা করিনি, আমি কোনো চাটাবাজি করি নাই, আমি কারোরটা মেরে খাই নাই, আমি কারো আধা হাত জাগা মারি নাই,
তুমি বলেছো আধা জায়গা যদি মেলে দেয় কেউ সত্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমি কোনো জমিও মারিনি। আর আইতাল্লাজি উকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, তুমি কি সেই মানুষটাকে দেখেছো যে প্রথমে ইসলাম থেকে বাদ, ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাননীয় ইসলাম গবেষক বৃন্দ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বাদযুগ মেনে নিলাম, কিন্তু এতিম থেকে মুখ ফিরিয়ে নিলে আমি মুসলমানই রইলাম না। আমাকে ইসলামের ডিমার্কেশন থেকে কিক আউট করে দিল। অথচ আমার শ্রদ্ধেয় মৌলানা ভাইয়েরা হকুলে ভাত বলবে না, তাইলে ভাত বোধ হয় বা মুজিদের মৌলবী সাহেবের লিখা দিয়ে দেবে, এটা বলা যায় না। লাইমিন ওয়াহদুকুম থাক, সেটা আদম বলল কি চাও, 6 কোটি বছর ইবাদত করাতে আমি ঠিকই তোমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, চাও কি চাও? রব্বুল আলামিন, আমি দুটো জিনিস চাই। বলো, আমি একটা জিনিস চাই, আদমকে আমি ধোকা দিয়া জাহান্নামে পাঠিয়ে দেব। কয় ধোকা দিয়া পারবি, কিন্তু জাহান্নামে পাঠাইতে পারবি না। তোর ধোকায় যদি পড়া যায় তাহলে তোর হয়ে গেল, আর যদি ধোকায় না পড়ে তাহলে আমার হয়ে গেল। আল্লাহ, আমি যে ধোকা দেব আমাকে সেই শক্তি দাও। আমি আজাজিল, আমার ইবলিস আমার প্রথম টাইটেল দিচ্ছ অহংকারী, আমি দুনিয়াটাকে লোভনীয় করে তুলব তোমার আদম সন্তানদেরকে, তাই তখন আমার রূপ হবে শয়তান। আমি দুনিয়ার মধ্যে বদ্ধ পাগল করে তুলব বান্দাকে, খালি বলবে মাও ল 10 লাখ, মাও 1 কোটি ল, মাও 5 কোটি ল, মাও 50 কোটি ল, মাও 100 কোটি ল, মাও 200 কোটি ল, মাল ওই কত আর মাল চাষ, কত পেটি বা কত বড় একটা বাড়ি নিত, খালি মালি মালি করত আর হাকুমুর টাকাসুর নারুন হাবিয়া, যে সারা জীবন শুধু মাল 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 করে গেল, বলে দাও তার জন্য হাবিয়া তো যুগ, এ ব্যাক বটমলেস পিট ইজ ওয়েটিং ফর হি, তার জন্য একটি তলিবিহীন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। সুতরাং আমি সেই আরেকটা শক্তি আমার, আমি যাতে মানুষকে বস্তুবাদের মধ্যে রেখে দিতে পারি, সেই রূপটা আমার মরদুদ। আরেকটা রূপ চাই, মানুষের রক্তের পরতে পরতে আমি এমন ভাবে মিশে যাব সে যেন মনেই করে যে আমি একা, আমি আবার দুইজন নাকি। সেই রূপটি হলো খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের তোমার ভেতরের রক্তের পরতে পরতে যে ধোকা দিচ্ছে এর থেকে তুমি মুক্তি চাও, পাওয়ার চেষ্টা করো। এই খান্নাস কিভাবে ঢুকিয়েছে কালকেও বলেছিলাম, 15 ছটাক খাঁটি দুধের মধ্যে 1 ছটাক পানি মিশালে যেরকম বোঝা যায় না, ঠিক আমার মধ্যে আল্লাহ খান্নাসকে সেই রূপে ঢুকিয়ে দিয়েছে। দলিল সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজাব লাকুম, ফাসুতরাং তাআলা বলিলেন রাব্বুকুম কাকুমাকুম, তোমাদের রব বলিলেন উদুনি মাসদার দাওন, কল তুমি আমাকে ডাকো, আস্তাজাব মাসদার আলে জাবা, অবশ্য অবশ্য জবাব দেব লাকুম তোমাদেরকে। সূরা মুমিনের 60 নম্বর আয়াত, আমাকে ডাকো আল্লাহ, আমি বলবা আমি ডাক দিলাম দিদার ভাই, জি, এইরকম জবাব পাবে। এখন আমি তো ডাকি আল্লাহ, ঘোড়ার ডিম কোনো আওয়াজ নাই, কত জিকির কইরা মুখ ফেনিয়ে ভালে দেই আল্লাহ হু আল্লাহ আল্লাহ একবারও কয় না। তা কারণটা কি? কোরআন বলতেছে ডাক দিবার সাথে সাথে জবাব দেব, আর সারা রাত জিকির করতেছি ডাকের জবাবের নাম নিশানাও নাই। কেন নাই? উদুনি ইয়া না না,
না না হইলে আমরা দুই বহু ইয়া আমি একা উদুনি ইউ কল মি অ্যালোন তুমি আমাকে একা ডাকো আলে যাবা সাথে সাথে জবাব দিয়ে দেব এম আই রিয়েলি অ্যালোন আমি কি সত্যি একা একটু গবেষণা করে দেখি তো দেখি না কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে তাইলে তো আমি একা না আমি তো দুজন দুজন হলে কি হয় উদু না ইয়া না না উদু না উদু না ফাকাল রাব্বুকুম উদু না আস্তাজেব লাকুম তো কোরআন বলে নাই বলছে উদুনি একা ডাকো তাহলে একা ডাকবো খান্নাসকে তাড়াও এই খান্নাসকে তাড়ানোর সাধনাই সুফিজম এই খান্নাসকে তাড়াবার জন্যই এক একজন পাহাড় জঙ্গলে মোরাকাবা মুশাহাদায় থাকে কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে কেন একমাত্র আমার ভিতরে যে খান্নাস আছে এটাকে সরিয়ে দিলেই আল্লাহ জবাব দিয়ে দেয় তাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এবং শিষ্যদেরকে বললেন তোমরা আল্লাহ আল্লাহ বললে ডাক পাও না আমি ডাক পাই তোমরাও পাবে যেদিন তোমাদের ভিতর থেকে খান্নাসটাকে বের করে দিতে পারবে এই খান্নাসকে বের করার মুরাকাবা মুশাহেদা যেদিন করতে পারবে সেদিন দেখবে যে খান্নাস সরে গেছে যেদিন খান্নাস চলে যাবে তুমি একা হয়ে যাবে সেদিন সঙ্গে সঙ্গে ডাক পাবে না ডাক তোমার কালবের ভিতরেই উচ্চারিত হবে তখনই মনসুর হাল্লাজের মতো বলে ফেলবে আনাল্লাহ আমি সত্য জুনায়েদ বুগদাদির মতো বলে ফেলবে লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই তখনই তুমি ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির মতো বলে ফেলবে আনা সুবহানি মা জামুশানি আমি সুবহানি সব শান আমারই তখনই তুমি যমদগ্নি মনির মতো বলে ফেলবে সোহম সোহমি আমি তুমি তুমি আমি সুতরাং এই নফসের মধ্যে রু বীজ রূপে থাকে হেভি মাইক্রোস্কোপ দিয়েও রুকে পাওয়া যায় না এটাই রহস্য এটা যদি ধরাই পড়ে যায় তাহলে ওয়ালা উসা রব্বুকুম লাযালান্না সাউম্মাতাও ওয়াহদাতাও ওয়ালা ইয়াযালুনা মুখতালাফিন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম নিমেষের মধ্যে সব মানুষকে আমি মুসলমান বানিয়ে ফেলতে পারতাম ওয়ালা না না ইয়াযালুনা রাখিয়া দেই মুখতালাফিন দলে দলে বিভক্ত করে কেন রাখি যদি সবই মুসলমান হয় তাহলে আমার পরীক্ষা থাকে না এই পরীক্ষার হলে যদি বই খুলে পরীক্ষা দেন ওটাকে পরীক্ষা বলে না ওটাকে বলে নকলবাজি সুতরাং এই জগতের লোভ মোহ মাৎসর্যের সুন্দর জগতে আছেন শয়তান কত কথা বলতেছে কি এর মরবি আরামে থাক না মরণ বহুত দূরে তারপরে গুরু পাই না কেমনে শিখবো কেমনে সত্য জানবো গুরু নাই শিষ্য বহু পায় তিন নম্বর বকরির বাচ্চার মতো খালি ফালপালি পীরের বাড়ির যায়া কিচ্ছু পাই না কি করলে আল্লাহকে পাবো গিয়েই বিশ্বা বেড়ে বলি আমার ছেলেটা অমুক হুজুর আমার বাতের ব্যথা আমাদেরও দোষ আছে কি করে আল্লাহ পাবো এইটা জিজ্ঞেস করুন না আপনি যদি আল্লাহ পেয়ে থাকেন আমাকে বলে দিন কি করলে পাব আপনি যদি না বলেন তো ইসলামের ইতিহাস খুলব খুলে দেখি আমার মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলের কাবা ফেলে হেরা গুহায় কেন সাধনা করতে গেলেন খলিলের কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত ওই হেলা গুহায় কেন আমার মহানবী 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে উনি ধ্যান করে
করেছিলেন সেই 2500 ফিট উচ্চায় জাবালুন নূর পর্বতে। সেই মুরাকাবার তো মহানবীর প্রয়োজন ছিল না। বহু হাদিস আছে যে মহানবী বলতেছেন আদম যখন মাটি এবং পানির মধ্যে ভাসতেছে তখনও আমি নবী, তাহলে তুমি কেন হেলা গুহায় ধ্যান করো? উম্মতকে শিখিয়ে দিচ্ছে খলিলের কাবায় শরীয়ত, যদি রহস্য লোকে যেতে চাও তবে এই হেলা গুহার মতো গুহায় ধ্যানস্থ হলে সত্য পাবে। দেখো এই হেলা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, আল্লাহর ঘর কাবাতে নাজেল হয় নাই, হেলা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, হেলা গুহাতেই জিব্রিল আমিনের প্রথম আগমন হয়েছে।